আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সায়লা আছি আপনাদের সাথে। তো আজকে দেখতেই পাচ্ছেন, মানে বোয়াল মাছ কাটা হচ্ছে। তো বেশ বেশ কয়েকদিন আগে আমরা এরকম বোয়াল মাছ কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো রোদ দেখে আজকে বের করা হয়েছে। এটা শুটকি দেওয়া হবে। বোয়াল মাছের শুটকিটা খেতে অনেক মজা, তারা না আব্বু খুবই পছন্দ করে। তো এটা 260 টাকা কেজি কেনা হয়েছিল, একটু ছোট সাইজের। আর এই সাইজের গুলোই দেখা যাচ্ছে যে শুটকি করলে বেশি ভালো হয়। আর এখানে 4.5 কেজির মতো মাছ আছে, মাথাগুলো রেখে দেওয়া হচ্ছে। আর মাথাগুলো দিয়ে পরে অন্য কিছু রান্না করা হবে। আর এটা ছাদে থেকে ডাল নিয়ে এসেছি, এই গাছটা পানির মধ্যে রেখে দিয়েছি। তো গাছগুলো দেখতে ভালোই লাগে। তো ওই দিন আর আমি আর ভিডিও করি না, আমার এত খারাপ লাগছিল সেই কারণে। তো পরের দিন মানে জিআই তারের মধ্যে গেঁথে গেঁথে শুটকি দেওয়া হয়েছে। তো হালকা হালকা শুকিয়েছে, এখনো শুকানো অনেক বাকি আছে। এইভাবে গেঁথে দেওয়া হয়েছে, তাহলে কাক বা পাখি ওরা আর মুখে করে নিয়ে যেতে পারবে না। তো পরের দিন সকালে আম্মু, মানে রোদ ওঠার পরে আম্মু এটা নিয়ে যে ছাদে মানে দিয়ে আসতেছে, তারপরে দেখা যাচ্ছে যে বিকালে নিয়ে আসবে। মোটামুটি 2-3 রোদেই শুকিয়ে যায় এই শুটকিগুলো, বেশ ভালো রোদ থাকলে। তো একটা একটা করে যেভাবে গেঁথে দিয়ে দিয়েছে, তো এইভাবে আপনারা শুটকি করে নিতে পারেন। একটু হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এভাবে গেঁথে রোদে দিয়ে দেওয়া হয়েছে। আমি কেক বানাচ্ছি, আলসার মতন কথা বলছে। আমি কেক বানাচ্ছি, এই ভালো করে বলো। আমি কেক বানাচ্ছি, আমি কেক বানাচ্ছি। আচ্ছা এই যে তুলে এই নারায়ণ নয়নতারা ফুল দেখো, নয়নতারা ফুল দেখো, এই দেখো কি নিছি, এই দেখো হাতটা নিছি, হাতটা নিয়ে তো টমেটো গাছগুলো বেশ অনেক সুন্দর হয়ে লেগে গেছে, যে যতগুলো লাগানো হয়েছিল। তো খুব সুন্দর দেখা যাচ্ছে, মোটামুটি ভালোই হচ্ছে, আর মরে যাওয়ার চান্স নাই। তো এখন তাহরিন লেবু উঠাচ্ছে, আর এই ভিডিওগুলো তাহরিন করেছিল। ছাদে থেকে বেশ অনেক মানে লেবু এনেছে, আর এখন একটু কম ধরছে। তো অনেক লেবু আমরা খেয়েছি। তো এই মাছগুলোও শুটকি দেওয়া হবে। এটা হলো পুঁটি মাছ, আর বিভিন্ন ধরনের আরও একটু ছোট ছোট মাছ আছে। আমাদের এখানে এখন একটু ছোট মাছের দাম কম, তো সে কারণে আম্মুকে বললাম যে একটু শুটকি করো, কারণ বাজারে শুটকিগুলো কিনে খেতে কেমন যেন একটু লাগে, আর এই শুটকিগুলো কেনা হয় না। লোটা শুটকি বেশি কেনা হয়, আর চ্যাপাটা, এই দুটাই কেনা হয়, তাছাড়া তেমন একটা বেশি কেনা হয় না। তো এই কারণে এগুলো শুটকি দেওয়া হচ্ছে। তো এগুলো শুটকি দিলে দেখা যাচ্ছে একদিন বা 2 দিন পরে সুন্দর করে শুকিয়ে যায়। তো এগুলো আমি ছোট ছোট করে ভিডিও করে রেখে দিয়েছিলাম। দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে একবারে একটা ভিডিও বানিয়ে দেখাবো, তো সে কারণেই এখানে শুধু হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছে।
তো ওই দিন আর রান্না বান্না তেমন একটা বেশি করাও হয় নাই, আর শরীরটাও তেমন একটা বেশি ভালো ছিল না, এর জন্য তেমন একটা বেশি ভিডিও করাও হয় নাই। তো এর মধ্যে তাহলে আব্বু হাটে গিয়েছিল, আর হাটে থেকে সুন্দর দেখে দুটো রুই মাছ, একটা বোয়াল মাছ এবং তেলাপিয়া মাছ, তারপরে সেই সাথে এনেছে বাগদা চিংড়ি। তো এগুলো দেখা যাচ্ছে যে হাট থেকে আসলে বেশ অনেক দুপুর, দুপুর না মানে বেশ অনেক বিকাল হয়ে যায়, দেখা যাচ্ছে যে গোসল আসল সব শেষ হয়ে যায় না, তো এই কারণে একটু কেমন যেন লাগে। তো মোটামুটি মাছগুলো আমি আম্মুকে দেখাচ্ছি যে এভাবে কেটে রেখে দিব, না মানে না ভুড়িটা ফেলে দিয়ে রেখে দিব, তাহলে ভালো থাকবে। তো চিংড়িগুলো তার আব্বু বারে বারে বলছিল যে একটু দেখো দেখো কত বড় চিংড়ি এনেছি, তো সে কারণেই দেখছি। আসলে হাটে গিয়ে এরকম মাছ আনলে ভালোই লাগে, টাটকা মাছ পাওয়া যায়, চাষের হলে ক্ষতি নাই, তো তারপরেও দেখা যাচ্ছে যে বেশ ভালোই লাগে, একটু টাটকা মাছটা খাওয়া যায়। বোয়াল মাছটা এখনো তাজাই আছে, ওই মাছগুলো নাকি তাজাই ছিল, আনতে আনতে মারা গেছে, বাট বোয়াল মাছটা এখনো দেখেন, ওর ঠোঁটটা নাড়াচ্ছে। আর বাচ্চাদের মাছ চেনানোর জন্যই ওর আব্বু মাছগুলো কেটে আনে না, আর আমাদের এখানে তেমন একটা বেশি যখন হাটে যায় মানে তখন তেমন একটা বেশি কেটে আনাও হয় না, কারণ ওখানে মানে কাটা পাওয়া যায় না, লোক পাওয়া যায় না, তো সে কারণে। আর এই যে চিংড়িগুলো বেশ অনেক বড়, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাছগুলো খুবই মানে সস্তায় এনেছে, চিংড়িগুলো 600 টাকা কেজি, তারপরে রুইগুলো 170 বা 80 এরকম হবে, তারপরে বোয়ালটা হলো 450 টাকা কেজি, তো এরকম আছে মাছগুলো। এখন আমি এগুলো সমস্ত কিছু সুলে রাখবো, মাছগুলো সুলে রেখে ফ্রিজে শুধু নাড়ি ভুড়িটা কেটে তারপরে এটা হলো রেখে দিব। আমি এখন একে একে মাছগুলো ছুলে নিচ্ছি। মোটামুটি আমার মাছগুলো মানে ছেলা হয়ে গেছে, এখন আমি বোয়ালটা যেটা কাটা ওর দাড়িগুলো কেটে নিব, কেটে তারপরে আমি যাব হলো মাছ কাটতে। আমি প্রথমে বোয়ালটাই কেটে নিচ্ছি, আর এখন মানে হাতটা সব কিছুই গন্ধ হয়ে যাবে, কারণ রান্নার সময় মাছটা কাটলে সবজি এগুলো এটা ওটা নাড়াচাড়া করলে তখন আর তেমন একটা বেশি মাছের গন্ধটা লাগে না। তো এরপরে দেখা যাচ্ছে যে মানে ইয়াটা লেগে যায় গায়ে, তো আমি বোয়ালটা সুন্দর করে কেটে নিচ্ছি। বলটা দেখা যাচ্ছে যে মানে আমাদের 2 দিন বা 3 দিন এরকম হবে, আমাদের যে মানে বাসার যে মেম্বার আছে মাথাটা আমাদের এদিকে লাউ দিয়ে ঘাঁটি করে, তো সেটা যদি করি আর দেখা যাচ্ছে যে তাহলে মাছ 2 দিন হবে। তো মাছ কাটতে কাটতে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই, আমাকে যারা আপনারা সবাই ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসার জন্যই আমার কাজের আগ্রহ এবং মানে উৎসাহ আরো বেড়ে যায়, তো আপনাদের ভালোবাসার জন্যই মানে কাজ করা আমার মনে হয় এরকম।
তো আপনাদের ভালোবাসা পেলে আমি হয়তো বা আরো দূর এগিয়ে যেতে পারবো। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, যারা প্রতিদিন কষ্ট করে কমেন্টস করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের কমেন্টসের হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো উত্তরটা দিতে পারি না, তবে আমি পড়ে নেই কমেন্টসগুলো, সবার কমেন্টস আমার মন ছুঁয়ে যায়। আপনারা এত ভালোবাসেন, আমার দোয়া তাহরিনকে আপনারা অনেক ভালোবাসেন, সেটার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন। তো আমার বোয়াল মাছটা কাটা হয়ে গেছে, এখন আমি রুই মাছটা দেখা যাচ্ছে যে শুধু নাড়িটা কেটে ফেলে রেখে দিব ফ্রিজে। দেখতে দেখতে আমার তো মনে অনেক বড় হয়ে গেছে, বাট তার কথাটা এখনো ঠিক হয় নাই, সে ওইভাবে এখনো কথাটা বলতে পারে না, একটু আধো আধো ভাবে বলে, আমাদের শুনতে ভালোই লাগে। তো তোয়ামনি এখনো ওর মধ্যে, মানে তোয়ামনির মধ্যে এখনো ছোট ছোট ভাব রয়েই গেছে। সামনে আমার তোয়ামনির বার্থডে, আপনারা সবাই তোয়ামনির জন্য দোয়া করবেন, আমার তোয়ামনি যেন অনেক বড় হয় এবং আমাদের মনে আশা পূরণ করতে পারে। তো তোয়ামনি এবং তাহরিন দুজনের বার্থডে একই মাসে, মানে ডিসেম্বরে, তো অবশ্যই ওদের জন্য দোয়া করবেন, আমার তাহরিনের জন্যও দোয়া করবেন। তাহরিনও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, এই কারণে ওকে ব্লগে তেমন একটা বেশি আনা হয় না। দেখা যাচ্ছে যে প্রতিদিন আনলে ওর একটা মানে পড়াশোনার প্রতি হয়তো বা আগ্রহটা থাকবে না, শুধু ভিডিও কখন করবে এটাই শুধু বলতে থাকে। তো সে কারণে ওকে মানে তেমন একটা বেশি আমি ভিডিওতে আনি না। অনেকে বলে যে আমি নাকি তা আমরা নাকি তাহরিনকে বেশি ভালোবাসি না, আসলে সেটা না, সন্তান সবার কাছেই সমান, সব সন্তানই সবার কাছে সমানই। তো আমার তাহরিন হলো আমার বড় সন্তান, এর জন্য ওর প্রতি আরো একটি বেশি ভালোবাসাই থাকে। আর তো আমনি তো অনেক ছোট, এ কারণে ও সবসময় আমার সাথে সাথেই থাকে, এর জন্য ওকে বেশিরভাগ মানে ভিডিওটা করা হয়। তো মোটামুটি আমার মাছ কাটা হয়ে গেছে, আমি মেম্বার অনুযায়ী মাছগুলো সুন্দর করে ভাগ ভাগ করে নিচ্ছি এবং ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। তো এইভাবে মানে কেটে কেটে সুন্দর করে রেখে দিলে আপনাদের মাছের মানে যে একটা মানে কি বলি মানে বেশি মাছ আনলে একটা ঝামেলা হয়, আসলে এই ঝামেলাটা থাকে না, তারপরে এটা বের করে নিয়ে রান্না করা যায়। তো এটাই বলতে চাচ্ছিলাম, আমি মোটামুটি পরিষ্কার করে ফেলেছি সব কিছু, দাঁড়াটাও সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। এখন আমি কি করব, একটা লেবু নিয়ে, যেন হাতে গন্ধটা না থাকে, তো সেই কারণেই আমি একটা লেবু নিয়ে, আমাদের গাছে যেহেতু পর্যাপ্ত পরিমাণে লেবু, তো সে কারণে আমি প্রথমে লেবুটা ধুয়ে দিয়ে হাত ধুয়ে নিচ্ছি, তারপরে আমি আবার একটু সাবান দিয়ে হাত ধুব, মানে এরকম করে আমি দুবার ইউজ করব। তো আপনাদের কাছে যদি এরকম পর্যাপ্ত পরিমাণে লেবু না থাকে তাহলে আপনারা প্রথমে হাতটা ধুয়ে নেবেন সাবান দিয়ে, তারপরে আপনারা লেবু দিয়ে হাতটা কোচলে সুন্দর করে ধুয়ে নেবেন, দেখবেন একটুকু আস্টার গন্ধ থাকবে না। হাট থেকে জেলাপি এনেছে, গরম গরম জেলাপি, আর গুড়ের জেলাপিটা এটা, আর গরম গরম জেলাপি খেতে অনেক মজা। তো দোয়া তাহরিনকে বলছি যে এসো খাও তাড়াতাড়ি, মানে নরম হয়ে যাবে, আর গুড়েরটা খেতে অনেক ভালো লাগে, খুবই মুচমুচে আর গরম, গরম গরম জেলাপি খেতে খুবই ভালো লাগে। আর এখানে আছে তিনটা ফুলকপি, তিনটা ফুলকপি এনেছে, ভাবতেই পারছি না যে তিনটা কি দিয়ে খাওয়া হবে।
তো যাই হোক, তিনটা মানে দেশি ফুলকপি, এটা আমাদের এখানে আশেপাশে যে চাষ করা হয় সেটা অনেক টাটকা, মানে আজকে সকালেই করা হয়েছে। তো এর মধ্যে শুটকিগুলোও শুকিয়ে গেছে, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো, মানে শুকানোর পরে কী অবস্থা। শুটকির মধ্যে বেশ অনেক মাজুল থাকে, তো সেটা আমি ছাড়িয়ে দিলাম। আর এখন আমি আপনাদেরকে দেখাবো মানে বোয়ালটা কত সুন্দর করে শুকিয়ে গেছে, আর এটা এখন ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে গেঁথে গেঁথে সুন্দর করে মানে শুটকিটা দেওয়া হয়েছিল, তাহলে আর পাখিগুলোও নিতে পারে না। আজকে আপনার ভাইয়া হাটে গিয়েছিল এবং হাটের যে অনেক বড় বোয়াল মাছ এনেছে, মানে 1 কেজির একটু উপরে বোয়াল মাছ এনেছে। রুই মাছ আনছে আর কি মাছ আনছে? ইলিশ মাছ। কই ইলিশ মাছ? তোয়া বলছে ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ না, রুই মাছ, বোয়াল মাছ, চিংড়ি মাছ। চিংড়ি মাছ এনেছে, কামড় দিবে তোমাকে। চিংড়ি মাছ এনেছে, তারপরে এনেছে হলো তেলাপিয়া মাছ এনেছে। আমি বললাম না চিংড়ি আনছে? হ্যাঁ। তো আজকের এই সাদা মোটা ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে এবং শুটকি করার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার সাথেই থাকবেন। আর দেখতেই পাচ্ছেন অনেক মাজুল, আর তা তো আমনে দেখাচ্ছে একটা একটা করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আর এগুলো আমি এখন আর মানে কন্টেনারে ভরে রেখে দিব। হাতটা ধুয়ে নিলাম, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।